আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি। গত দুই দিন এখানে বাইরে খাওয়া দাওয়া করছি, কিন্তু আজকে রান্না করব একটু পরে। তো বাংলাদেশ থেকে আমি এগুলা নিয়ে আসছি, এই জিনিসগুলো নিয়ে আসছি, কিন্তু আরও মেইন কিছু পেঁয়াজ লাগবে, আলু, ডিম এগুলা কিনবো। তো এখন আমি এই প্রথম এখানে বাইরে একটু কেনাকাটা করতে যাচ্ছি। তো কেনাকাটা করতে গেলে এখানকার জিনিসের দাম কেমন সেটা একটু বুঝতে পারবো। আমার সাথে থাকবেন আপনারা, ভিডিওটা র আপলোড দিব, একদম শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। ও আর এই হলো আমার কাঁচামরিচ, রুমের মধ্যে খুবই গরম, এই জায়গাটা ঠান্ডা, তাই এখানে মরিচগুলা রেখে দিয়েছি। এখানে রুমের মধ্যে খুবই গরম, আর এই বাড়িটার হিটিং সিস্টেম মনে হয় সেন্ট্রাল, একদম মানে নিচের ফ্লোর থেকেই গরমটা বের হচ্ছে। আর এই জিনিসগুলো একসময় টিভিতে দেখতাম, যেমন মানে বিল্ডিংয়ের ভিতরে আগুন জ্বালিয়ে গরম করার একটা ক্যাম্প ফায়ারের মতো। তো এটা হলো এখানে আগুন ধরায় মানুষ গরম অনুভব করে। তো বাইরে যাইতে কিন্তু অনেক কিছু পরে বের হতে হয়। আমি একটু রেডি হই, এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ঠান্ডা রে, কি পরিমাণ রোদ, অনেক রোদ, কিন্তু তবুও ঠান্ডা। আমাদের এই মিশনটা একটু ডিফারেন্ট মিশন। আমাদের MSF-এর গেস্ট হাউসগুলোতে সাধারণত সবসময় গার্ড থাকে, কিন্তু এখানে কোনো গার্ড নাই, চাবি দিয়ে দিছে, চাবি দিয়ে খুলে নিজে বাইরে যাইতে হয়, নিজে আসতে হয়। তো আমি আসলে কোন দিকে যাব বুঝতে পারতেছি না। বাসা থেকে বের হয়ে এটা হলো ডান দিক, এটা হলো বাম দিক, এদিকে একটা মেইন রোড আছে, আমি এদিকে যাই। আচ্ছা, তো যেতে যেতে একটু কথা বলি। আমি আগে থেকে জানতাম এখানকার তাপমাত্রা -30 ডিগ্রি পর্যন্ত ড্রপ করে। সেই হিসাবে আমি এই মাসের শুরুর দিকে যখন নেপাল ঘুরতে গেলাম, নেপাল থেকেই আমি শীতের কাপড়গুলো কেনাকাটা করছি, মানে বিশেষ করে মেইন জ্যাকেটটা, এবং গ্লাভসও কিনলাম। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তো ওই গ্লাভস এবং ওই জ্যাকেট আমি বাংলাদেশে 5 মিনিটের জন্য পরে থাকতে পারি না, এত গরমের জন্য। কিন্তু এখানে এখন আমি সেগুলা গায়ে দিয়ে বের হয়েছি। ওরে আল্লাহ, গ্লাভস আনতে ভুলে গেছি। এবং এই জুতাটা আমি নেপাল থেকে নিছি, ওখান থেকে ওরা বলছে এটা বরফে হাঁটার জন্য। তো এই জুতাটা মোটামুটি কাজ করতেছে, কিন্তু এর পরেও মানে পিছলা খাই, সরি। আর জ্যাকেট, যেটা আপনাদেরকে একটু দেখ, এই যে এই জ্যাকেটটা, এটা আমি বাংলাদেশে পরে 5 মিনিটও থাকতে পারি নাই, খুবই গরমের জন্য। কিন্তু এখানে এটা কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, এখানে কোন দিকে যাই, কোন দিকে দোকানপাট আছে? এখানে একটা দোকান দেখি, এটাই পাওয়া যায় কিনা জিনিসপত্র। না, এই দোকানে কনফেকশনারি দোকান, এটা আমি যে জিনিসগুলো চাচ্ছি সেটা নাই। তো আমার কিনতে হবে আলু, পেঁয়াজ, তেল, ডিম, এই জিনিসগুলো কিনবো। দেখেন সব বরফ। তো যতটুকু বুঝতে পারলাম, উজবেকিস্তান সস্তা একটা দেশ, মানে এখানে জিনিসপত্রের দাম খুবই সস্তা, বিশেষ করে খাবার। এটা হলো মানে এটা পিছলা, এটার উপরে পা পড়লে একদম মানে পিছলা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব বরফ। এদিকে এটা একটা রেস্টুরেন্ট। উজবেকিস্তানের খাবারের ঘ্রাণ আসতেছে হোটেলগুলো থেকে। তো 4-5 মিনিট লাগলো, মেইন রোডে হেঁটে চলে আসলাম। মেইন রোডে হেঁটে আসলে এটা ডান দিক, এটা বাম দিক। এখন আমি কোন দিক যাব? এখানে আশেপাশে কোনো সুপারমার্কেট আছে বলে তো দেখা যাচ্ছে না। আচ্ছা এদিকটায় হাঁটি। অনেক রোদ, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানকার রোদও ঠান্ডা। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমার একটা স্বপ্ন পূরণ করলো। অনেক স্বপ্ন ছিল আমি বরফের দেশে আসবো, বরফ নিয়ে খেলাধুলা করব। আর এই যে ম্যাপল লিফ, এই জিনিসগুলা টিভিতে দেখতাম, শীতকালে বর্ষার সময় গাছ থেকে ঝরে পড়তো। আমি এখন সেগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। উজবেকিস্তান খুবই ক্লিন একটা দেশ। এই যে মানুষ নিজে নিজে ময়লাগুলা গার্বেজে এনে ফেলতেছে। আর এখানকার এই যে এটা একটা গাছ, কিন্তু বরফ ঠান্ডায় গাছগুলো এভাবে চুপসে গেছে, হয়তো বা ইয়ের সময় যখন সামার আসবে তখন এগুলো ফুল ফুটবে। আর এটা হলো এখানকার একটা ময়লার কি বলে, ময়লার বাগানই বলে বা ডাস্টবিন। মানুষজন কি সুন্দর করে এসে ময়লাগুলা ভেতরে ফেলতেছে। আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, ময়লার ডাস্টবিনের বাইরে মানুষগুলা ময়লাগুলো থ্রো করে দিয়ে আসে, কিন্তু এখানকার মানুষজন কি সুন্দর এসে ময়লাগুলো একদম ভেতরে ফেলতেছে। আমি কোনো গন্ধ লাগতেছে না। এই যে আমি যে ময়লার ঝুড়িটার পাশে দাঁড়িয়ে আছে, কোনো রকম গন্ধ লাগতেছে না। চিন্তা করতেছি খিচুড়ি রান্না করতে কি কি লাগবে। মোটামুটি আমার সব কিছুই আছে। ও নুন জিনিসটা লাগবে, নুন লাগবে। সামনে একটা সুপার শপের মতো মনে হচ্ছে। ম্যাপল লিফ, কি সুন্দর অনুভূতি। আলহামদুলিল্লাহ, কই চলে আসলাম, কই নিয়ে আসলো আল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এরকম বিভিন্ন দেশে ঘোরার বা কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এইখানটায় মনে হয় কিছু কাঁচা সবজি টবজি পাওয়া যাবে। তো আজকে আসলে আমার যেগুলো একদমই প্রয়োজনীয় সেগুলাই আমি কিনবো। পেঁয়াজ 10,900 লেখা, আলু 7,500 লেখা। এখন এটা কেজি না পিস এটা ভিতরে কিনতে গেলে বুঝতে পারবো। পাতাকপি 11,000 লেখা। ওখানে দেখে আমি ভিতরে ঢুকি। তো এটা একটা সুপার শপ, ঢুকলাম ভিতরে। এখানে মাছ, এগুলো কি বুঝতে পারতেছি না। এটা দৈন্য হাতা। তো এখানে মনে হয় নিজেরটা নিজেকে মেপে নিতে হবে। এই ভদ্রমহিলা নিচ্ছে, এরপরে আমি নিব। ভিতরে ডিম, তো 6টা ডিম প্রায় 10,000, 10,000 বাংলাদেশি 100 টাকা পড়ছে 6টা ডিম। আর এখানে পেঁয়াজের কেজি 10,000 বাংলাদেশি প্রায় 100, আলুর কেজি 7,500 প্রায় 70-75 টাকা। এটা আপেল ও টমেটোর দাম বেশি, 22,500 প্রায় বাংলাদেশি 220 টাকার মতো। পাতাকপি এটা 11,000 1 কিলো কিনা আমি বুঝতেছি না। 11,000 হলে তার বাংলাদেশে প্রায় 110 টাকা। এদিকে যে আপেল, কমলা। তো আমি এখন আলু কিনবো, নুন কিনবো, রসুন লাগবে না, তবু একটা রসুন নিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আমার জায়গায় গিয়ে আরও বেশি যখন কেনাকাটা করবো তখন এখানকার জিনিসপত্রের দামগুলো কীরকম সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, এগুলা কেনাকাটা করে নিয়ে। এখন আজকে ডিম খিচুড়ি রান্না করব, ঝাল বেশি করে দিয়ে মজা করে খাবো। আপনারাও আমার সাথে মনে মনে খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।